হ্যালো ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আজকে আমার কাছে একটা স্যামসাংয়ের সেট আছে, মডেল নাম্বার হচ্ছে GTE 1232B। আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি, যেটা মডেল। তো সেটটার এখন বর্তমান প্রবলেম যেটা, সেটা ডেড আছে আর সেটটা ওয়াটার ড্যামেজ আছে। তো আমি ওয়াশ ফাশ করেছি, হালকা হালকা হিটও দিয়েছি, না দাও না, কিন্তু সেটটা অন হয়নি। তো আমি আপনাদেরকে আজকে বলবো যে এরকম যদি আপনাদের প্রবলেম হয়, তো ওয়াটার ড্যামেজ সেটগুলো মাঝে মাঝে এরকম প্রবলেমগুলো আসে, তো কীভাবে এগুলো সলিউশন হয়। তো তার আগে একটা জিনিস চেক করতে হবে যে সেটটাতে রিডিং কত মারছে। তো রিডিং মারার জন্য আপনারা চাইলে ডিপিএস মেশিন ইউজ করতে পারেন, বা ভলকান বক্স থাকলে ভলকান বক্সের সাহায্যও করতে পারেন। তো আমি এখানে ভলকান বক্সের সাহায্য নেবো আর কি। আমি ভলকান বক্সে আপনার চেক করবো যে রিডিং কত মারছে। তো আমি হচ্ছে কানেক্ট করি, আমি কানেক্ট করছি প্লাস আর মাইনাস। মানে কানেক্ট করার পর দেখুন, আগে আমরা এমনি নর্মালি আগে রিডিংটা চেক করবো যে নর্মালি কত রিডিং আছে। হ্যাঁ, তো যাদের আপনাদের যদি ভলকান বক্স থাকে, আপনারা জানেনি কীভাবে চেক করতে হয়, আর না জানলে আমি আপনাদের বলে দিচ্ছি। তো ভলকান টুল ওপেন করার পর দেখুন, এখানে ইগল আই বলে একটা অপশান আছে, ইগল আই। তো ইগল আই ক্লিক করবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন আমি এখানে প্রেস করিনি কিছু, দেখুন রিডিং মারছে কত, 1 থেকে 3 মধ্যে রিডিং থাকছে, মাঝে মাঝে 1, মাঝে মাঝে 3। তো আমি যখন প্রেস করছি, আর দেখুন এখানে কোনো কিছু ব্লিঙ্কিং করছে না, ঠিক আছে, দেখুন এটা স্থির আছে। তো আমি যখন এখানে প্রেস করছি, দেখুন তো কী হলো, রিডিং তো 3ই থাকলো, কিন্তু দেখুন এটা দেখুন হালকা ব্লিঙ্কিং করছে, দেখুন করছে। তো যখন এরকম প্রবলেম আসবে, আর ডিপিএসে লাগলে দেখতে পারবেন এরকমই 3ই থাকবে, যখন প্রেস করবেন পাওয়ার সুইচ কোনো কাজ করছে না, 3, দেখুন মাঝে মাঝে 5ও দেখাচ্ছে, 5, 7। যখন এরকম প্রবলেম হবে তখন কী করতে হবে ওটা আমি আপনাদের কাছে বলবো। তো কিছু না, আমি এখানে আপনাদের একটা ট্রিক দেখাবো আর কি, সব থেকে সোজা সাদা সিম্পল, কিচ্ছু করার নাই, শুধু একটা জাস্ট জাম্পার করতে হবে। দেখুন এই যে মেন আইসিটা আছে, আর এই যে সিমআইজিটা আছে, এটা সিমআইজি। তো দেখুন এর পাশে দেখুন একটা ব্ল্যাক কালারের রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এই যে এটা, এই যে এটা। তো এর সঙ্গে এটা যে এবি নাম্বার পিনটা আছে, এটার সঙ্গে এই এখানে একটা যে পিন আছে, এই 6 পিনের যে রেজিস্ট্যান্স আছে, এখানকার এই পিনটা এখানে, এখান থেকে এখানে একটা জাম্পার করবেন, বাস তাহলেই প্রবলেম সলভ। তো আমি চলুন আমি আপনাদের জাম্পার করে দেখিয়ে দিই যে আমার একটা প্রবলেম সলভ হচ্ছে কি না। তো গাইস, আমার যেরকম প্রবলেম আছে বর্তমান, যদি সেরকম সেম প্রবলেম আপনাদের থাকে, তাহলে কিন্তু এখান থেকে এখানে জাম্পার দিয়ে প্রবলেম সলভ হবে। তো আপনারা এটা ট্রাই করে দেখবেন, যদি সেম প্রবলেম থাকে আমার সেটা যেরকম প্রবলেম আছে, কারণ ডেট তো আর এক একটা কারণে অনেক কারণ থাকতে পারে যে এটা করলেই প্রবলেম 100% সলভ হয়ে যাবে, আমি সেরকম কিছু বলবো না। যদি সেম প্রবলেম আমার যেরকম প্রবলেম আছে, রিডিং মারছে 3, তার বেশি পাওয়ার অপন সুইচ প্রেস করলে কিছু কাজ করছে না, তো যখন এরকম কোনো প্রবলেম থাকবে, তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এটা বলবো না যে এটা ট্রাই করলেই 100% হয়ে যাবে। হ্যাঁ, যদি আমার প্রবলেমের মতো সেম আপনাদের প্রবলেম থাকে, তাহলে 100% সলভ হবে, ঠিক আছে। তো চলুন আমি আপনাদের জাম্পার করে দেখিয়ে দিই। কারণ একটা সেট অনেক কারণে ডেড হতে পারে। তো আমি দেখুন এখান থেকে, তো এখানে একটা জাম্পারটা ভালো করে করবে না, দেখুন আমি এখানে জাম্পার করে দিলাম, এটার সঙ্গে পাশের পিন যেন না থাকে, হ্যাঁ ফাঁকা রাখবেন, ওটা কিন্তু লক্ষ্য রাখবেন একটু। হ্যাঁ, তো দেখুন আমি এখান থেকে না জাম্পার করেছি, এই যে এখান থেকে এখানে প্রথম পিনটাতে, এখান থেকে এই পিনটা থেকে প্রথম পিন, ঠিক আছে। চলুন আমি কানেক্ট করে চেক করবো। তো আবার আমি চলে যাবো আমার ভলকান বক্সের আবার আমি এখানে কালেক্ট করছি, ঠিক আছে। দেখুন আমি এখানে এখনও প্রেস করিনি, কিন্তু রিডিংটা লক্ষ্য করুন 1 থেকে 3 মধ্যেই আছে, ঠিক আছে। এইবার দেখুন আমি প্রেস করবো এখানে, রিডিংটার দিকে লক্ষ্য করবেন। হ্যাঁ, রিডিং, হ্যাঁ
দেখুন আমি প্রেস করছি, দেখুন রিডিং দেখুন, এবার দেখুন। তো গাইস এতটুকুই ফান্ডা, সেটা কোনো মনে হবে, কোনো প্রবলেম নাই। তো ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর যদি খুবই খারাপ লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন। আর আপনারা যারা, আর আপনাদের যদি এই বিষয়ে কিছু বলার থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেটার অ্যান্সার দেওয়ার জন্য। আর আপনারা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তো আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই, প্রথম বলতে ভুল হয়ে গেল, নতুন যারা দেখছেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখানে মোবাইল কম্পিউটার ইন্টারনেট ইন্টারনেট জনিত ভিডিওগুলো আপলোড করি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।